ক্যান আই বাই দিস অনার উইথ 5 কোটি টাকা 10 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে অনারটা কিনতে পারতাম? তাহলে পরে আমি কি রিওয়ার্ডেড না? বিনা পারিশ্রমিকে সহস্রাধিক কিডনি প্রতিস্থাপনকারী জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল ইসলাম, তিনি পাবনার ঈশ্বরদীর কৃতি সন্তান। বিনা পারিশ্রমিকে এখন পর্যন্ত 1007টি কিডনি প্রতিস্থাপন করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি। স্টেশন ওয়াগন পুরাতন একটা সেকেন্ড হ্যান্ড কিনলাম 2.5 লাখ টাকা, 10 লাখ টাকা বাঁচলো, এই টাকা দিয়ে 2টা ডায়ালাইসিস মেশিন কিনলাম। আমার এক মামা থাকে আমেরিকায়, সে তাকে বললাম, উনি আবার ওনার বন্ধু বান্ধবকে মিলে আরও 2টা মেশিন ডোনেট করলো। এই 4টা মেশিন দিয়ে আমাদের যাত্রা শুরু 2005-এ প্রথম ডায়ালাইসিস। প্রথম দিকে তো বুকে ব্যথা করতো যে ট্রান্সপ্লান্ট করতেছি কি হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সবাই আমাকে ধরবে। লাকি উই আর দ্য ফার্স্ট পেশেন্ট প্রোডিউসেস ইউরিন, প্রথম পেশেন্টটাই একদম সাকসেসফুল হয়ে গেল। এই প্রথম পেশেন্ট সাকসেসফুল পেশেন্ট, ও আরও পেশেন্ট নিয়ে আসা শুরু করে দিল। সেকেন্ড পেশেন্ট ওই বলে যে হ্যাঁ করো কোনো সমস্যা, আমি তো ভালো আছি। দিস ইজ সাকসেস অফ দ্য ফার্স্ট পেশেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমার হাসপাতাল কিন্তু মধ্যবিত্তের জন্য করছি, যারা বাইরে যেতে পারতেছে না, অনেক টাকা জোগাড় করে বিদেশে যেতে পারতেছে না কিংবা তাদের জন্য করা। আমার চিকিৎসা সেবার মানটা যাতে ঠিক থাকে আমার টার্গেটেই, কিন্তু পরিবেশ আমি অত ভালো দিতে পারি না। উচ্চবিত্তের লোক এখানে আসলে একটু অসন্তুষ্ট হয়, তার এই রকম লিফট দরকার, আমার এখানে লিফটই নাই, অনেক সময় স্ট্রেচারে করে রুগী নামাতে হচ্ছে। মনে হয় যে বাবার একটা টান, বাবার এখানে বাবার রক্ত মিশে আছে আমার ইয়েতে। দ্বিতীয় টান হলো আমার মা, আমি হয়তো টাকা নেই না কিন্তু আমাকে এই যে আপনারা পেমেন্টস সব করে দিয়ে যাচ্ছেন, আই এম অ্যাফ্রেড অফ যে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আই উইল নট গেট এনিথিং। আমি তো আপনারা এই যে সম্মান দিয়ে যাচ্ছেন, যে আমাকে সবাই দেখতেছে, আমাকে সবাই বাহবা দিচ্ছে, এগুলো কি ক্যান আই বাই ইট? আমি কি এটা কি কোটি টাকা দিয়ে বাই করতে পারতাম? বাই করা সম্ভব নয়।